मालदा जिलार मालतीपुर विधानसभा केंद्र मालतीपुर हाटखोलार एक बासिंदा शम्भु मल्लिक बयस 40 भिनराज्ये गुजराटे श्रमिकेर काजे गिये हृदरोगे आक्रांत हये मृत्यु हय। जाना जाय दरिद्र परिवारे संसारे शम्भु मल्लिक एकमात्र छिलेन रोजगारे कांडारी, किन्तु एदिके श्रमिकेर काज करे संसार चालातेन तार परिवार। मृत्युर परिवारेर मध्ये नेमे एसेछे शोकेर छाया। शम्भु मल्लिकेर मृत्युर खबर पेये छुटे जान मालदा जिला तृणमूल कांग्रेसेर सभापति तथा विधायक आब्दुर रहीम बक्शी। तिनि मृत्युर परिवारेर पाशे दाड़ालेन ओ सब रकम सरकारी बेसरकारी साहाज्येर आश्वास देन विधायक आब्दुर रहीम बक्शी। মৃত ব্যক্তির দাদা কি বলছেন শুনব। কাজ চলাকালীন ওখানে কাজ করতে করতেই মানে কি যে বলছে যে বুকে ব্যথা হয় কি কি হয় ওই হয়ে বসে যায়, তারপরে হঠাৎ নাকি বলে পড়ে যায়, পড়ে গিয়ে হসপিটাল নিয়ে যেতে যেতে হসপিটালে বলে ওখানে ডেথ হয়ে গেছে। কে হয় আপনার? আমার ভাই। কতদিন আগে এখান থেকে গেছে? 2 মাস আগে। কি কাজ করতো? লেবারের কাজ। কি নাম তার? শম্ভু মল্লিক। বিয়ে হয়েছে? মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী কি বলছেন শুনব। আজকে আমরা 402 নম্বর ব্লকের মালতীপুরে আছি। এখানে একজন শ্রমিক শম্ভু মল্লিক, সে বাইরে কাজ করত, সেখানেই কর্মরত অবস্থায় মারা গেছে। তার বডিটা এখন এসছে এখানে, আমরা এসছি এখানে সবাই আছি। খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা। কম বয়সী লোক, একবার যুবক, তার একটা ছেলে আছে একমাত্র, বৃদ্ধ মা আছেন বাড়িতে। আমরা এসছি তার পরিবারের পাশে দাঁড়াবো এবং তাকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন লাগবে আমরা সরকারিভাবে, দলগতভাবে, ব্যক্তিগতভাবে তার পাশে দাঁড়িয়ে সমস্ত ধরনের সহায়তা করবো।